আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ কোনো রেসিপি নিয়ে আসি নাই আজ নিয়ে এসেছি ঘরোয়া একটি টিপস বা টোটকা যেটা আসলে আমরা অনেকে জানি না এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে দেখুন পান পানটা আসলে অনেকে খায় সুপারি দিয়ে জর্দা দিয়ে যে যেভাবে খায় তো এখানে আমি যে টপিক নিয়ে এসেছি আমরা কি হয় রাতের বেলা বা দুপুর বেলা। অনেক ভারী খাবার হয়ে যায় কোনো দাওয়াতে গিয়েছেন আপনি হঠাৎ করে আপনার শরীরে অ্যাসিডিটি হয়ে গিয়েছে বা গ্যাসের সমস্যা হচ্ছে বমিভাব হচ্ছে ওই মুহূর্তে কিন্তু রাস্তা আপনার কাছে হয়তো কোনো মেডিসিন নাই আপনি কিন্তু ওই ঘরোয়া টোটকাটা দিয়ে বা রাতের বেলা যখন খেস হয়ে গিয়েছেন কোনো ওষুধ নাই আপনার হাতের কাছে তখন কিন্তু মনে হচ্ছে যেন বমির ভাব হচ্ছে পেটে ব্যথা হচ্ছে অস্থিরতা খুবই অশান্তি অশান্তি লাগতেছে আপনি কিভাবে সেটার থেকে মুক্তি পাবেন সেই টোটকাটা আজ আমি আপনাদেরকে বুঝিয়ে দিব বা বলে দিব এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে পান আর এটার উপরে যেটা আমি নিয়েছি সেটি হলো এক টুকরো আদা আদার অনেক গুণাগুণ সেটা সামান্যই সময় বলে কিন্তু শেষ করা যাবে না আদা দিয়ে যেমন চা বানিয়ে খেলে বা শুধু চিবিয়ে খেলে সর্দি কাশি গলা ব্যথা বুকের ভিতরে ঝুমে থাকা কপ সবে চলে যায় আবার আপনি কিভাবে খাবেন যে টপিকটা নিয়ে আমি এসেছি সেটাই বলি ক্লিয়ার করে সব বয়সে খেতে পারবে আপনি বাচ্চাদেরকে বাচ্চাদেরকে ছোট না ধরেন আট দশ বছরের বাচ্চা যে মানে চিবিয়ে খেতে পারবে একটু ঝাঁজালোটা সে সইতে পারবে এক পিস পান নিবেন বা অর্ধেক পান নেবেন কিন্তু বেশি করে একটু আদা দিবেন সাথে একটু সুপারি দিবেন বা যারা শুধু আদা হলে হবে কি ঝাঁজটা বেশি লাগবে একটু সুপারি দিয়ে একটি পান বড় সাইজের এক টুকরো আদা দিয়ে একটু কষ্ট করে এটি চিবিয়ে এটার যে রসটা বের হবে সেটা কিন্তু ফেলে দিবেন না এই রসটায় কিন্তু আপনার পেটের ভিতরে গিয়ে সে কার্যকারিতাটা শুরু করবে ওষুধের থেকে দ্বিগুণ বেশি আর ঘরোয়া টোটকাগুলা কোনো শারীরিক সমস্যা বা কোনো প্রবলেম হয় না এটি চিবিয়ে খেয়ে নেবেন খেয়ে নেওয়ার পরে পরবর্তীতে যখন আপনার সমস্যাটা দূর হচ্ছে না আপনি আরও একটা দুটা পান এভাবে আদা দিয়ে চিবিয়ে খেয়ে নেবেন ম্যাজিকের মতো আপনারা দেখবেন যে আধা ঘন্টার ভিতরে আপনার গ্যাসের সমস্যাটা বমির ভাবটা অস্থিরতাটা বা অশান্তি সেটা নিমিষেই চলে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না কতটা কার্যকর অনেক টাইমে আমরা রাস্তায় বের হলে জার্নিংয়ে গাড়িতে অনেকেই বমি করে থাকে বা খুবই খারাপ লাগে অস্বস্তি লাগে আপনারা কিন্তু কিছু আদা আর পান সুপারি নিয়ে যারা সুপারি খাবেন না শুধু আদা পান দিয়ে খাবেন পান যদি নাও খেতে চান শুধু আদাটাকে কুচি কুচি করে কেটে একটু লবণ মেখে একটা বক্সের ভিতরে আপনার ব্যানিটি ব্যাগের ভিতরে নিয়ে নেবেন ম্যাজিকের মতো কাজ করবে যে ওষুধে অতটা কাজ করবে না আপনি যখন এই আদাটা চিবিয়ে খেয়ে নেবেন এর রসটা যখন ভিতরে যাবে সাথে সাথে বমিরভাব অস্থিরতা বা ফ্যাট ফাঁফা অশান্তি গ্যাসের প্রবলেম এগুলো সব চলে যাবে তো এভাবেই কিন্তু আপনারা এই এক টুকরো আদা দিয়ে বা একটি পান দিয়ে আপনাদের এই সমস্যার থেকে মুক্তি পেতে পারেন ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক দিবেন ভিডিওগুলো শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন লাইক বা ফলো দিয়ে দিবেন ভিডিও শেয়ার করে আরেকজনকে দেখার সেই সুযোগটা করে দিবেন তো ভিউয়ার্স দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আল্লাহ পেজ আসসালামু আলাইকুম